আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত সুপ্রিসা মণ্ডলী যাই হোক আপনার সম্প্রতি কিছু বিষয় আপনারা ফেসবুকে লক্ষ্য করছেন রেজাল করিম আবরান নামেক একজন আমাদের দিনী ভাই মুসলিম ভাই তিনি বাংলাদেশের একজন বিখ্যাত শেখ শেখ মুজফরবিন মোহসেন হাফেজ আহল্লার জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সালাত এই শিরোনামে যে বই রচনা করা হয়েছিল সেই বইটাকে ধারাবাহিক পর্যায়ে তিনি শিরোনাম দিয়ে তিনি আলোচনা করছে এই বইটাকে কেন্দ্র করে তা আলোচনা করছেন যাই হোক আমরা অনেক সতর্কতা বার্তা জানিয়েছি যে এইভাবে যদি তারা চলতে থাকে আমরা কিন্তু জবাব দেবো মোটামুটি ইখতালাফি মাসালা নিয়ে মোটামুটি আমরা দেখেছি বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে এই আলোচনাটা একদম আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু আবার নতুন করে আগুন জ্বালানোর চেষ্টা চালানো হচ্ছে এজন্য আজকে রেজাল করিম আবরার এই সিরিজ আকারে আমরা ধারাবাহিক আকারে ইনশাল্লাহ জবাব দেব এবং আপনারা দেখবেন আসলে কে মিথ্যাবাদী রেজল করিম আবরার না বিন মহাসেন প্রথমে আমি আমার বিষয়টাকে ক্লিয়ার করে নিই একমাত্র আল্লাহর কোরআন ব্যতীত কোনো বিশুদ্ধ গ্রন্থ পৃথিবীতে কেউ আজপন্ত রচনা করতে পারেনি সেটা চাল কোরআন লারাই বাফিহি কোনোই এর মধ্যে সন্দেহ নেই সে বুখারি আছে সে মুসলিম আছে সহিয়া আইন এগুলো বিশুদ্ধ মুসলিমদের ইমান আছে তবে আল কোরআনের মতো বিশুদ্ধ গ্রন্থ পৃথিবীতে আর কোনো কিছু নেই সে যত বড় মহাদ্দিস মহাপুরুষ মুফাসির মুজাহিদ ইমাম হোক না কেন ভুল টুটি বিচ্ছুটি থাকবেই মানুষ যেই কথা বলবে তার দ্বারাই ভুল হওয়া সম্ভব যে কলম ধরবে তার কলম দ্বারাই অবশ্যই ভুল হওয়াটা সম্ভব এটাই স্বাভাবিক এটা মানুষের ফিতরাত তো যাই হোক আমরা আজকে খুবই সংক্ষিপ্তভাবে তার আলোচনা ধারাবিক পর্যায়ে আজকে আমরা আলোচনা করব সাধারণত আমি রেজল করিম আবরারের এর আগে পাঁচটা পর্ব আমি গত বছরে একটা সিরিজ আকারে জব দিচ্ছিলাম তারপরে আমি স্থগিত রেখেছিলাম ইখতারাফি মাসালাগুলো আমি বলবো না এরকম আমি একটা পদক্ষেপ নিয়েছিলাম তো আজকে এই হিসাবে ধরতে গেলে রেজাল করিম আবরারের ছয় নম্বর এপিসোড কেন আমরা এর আগে দেখেছি রেজল করিম আবরার তিনি মূলত হাদিসকে জাল করেছে আমি দেখেছি যে হাদিস জাল করেছে যেটা ইবনে মাসুদ্দুর রদ আনু থেকে তিনি তাবিজ দেয়াকে জায়জ মনে করতেন এই ব্যাপারে একটা আমি দেখিয়েছি আমি দেখিয়েছি আল্লাহ রসুল মহম্মদাল্লামের নাম নিয়ে এবং আহমেদ বিন হাম্বাল রহমহল্লার কথাকে আল্লাহ রসুলের কথা বলে চালে দিতে আমরা এই ধরনের অনেকগুলো এপিসোড আগে আমরা অতিবাহিত করেছি আজকে যে রিসেন্ট সিরিজগুলো তিনি চালাচ্ছেন এগুলোরই ধারাবাহিক জবাব আমরা ইনশাল্লাহ পর্ব আকারে এক বাই এক দেবো আমি দেখলাম তার আটটা পর্ব আলোচনা করা হয়েছে তারপরে আট থেকে একদম একে যাব আজকে আট নাম্বার এপিসোড তিনি যেটা করেছেন সেই পর্বটি শুধুমাত্র জবাব দেব ইনশা আল্লাহ তো আসেন প্রথমত আমরা তার আলোচনাটা শুনি তারপর আমরা ধারাবিক পর্যায়ে আলোচনা দেব আলোচনা খুব লম্বা আছে আপনারা শুনবেন না শুনলে আমাদের মধ্যেকার যে দ্বন্দ্ব এটা নিরসন হবে না আচ্ছা আমরা আলোচনাটা নিয়ে আসছি দেখুন আচ্ছা এক মিনিট আমি আলোচনাটা আপনাদেরকে ভালোভাবেই যেন শুনতে পারেন সেইভাবেই আমি নিয়ে আসছি তাবেঈনদের যে হাদিসের সনদ রাহিমাহুল্লাহর অনুযায়ী জাল কিন্তু নিজেদের মতের পক্ষে আলবানি রহিমল্লার তাকে অনুযায়ী জাল এমন তবে ইন্দের কথা দ্বারাও শেখ মুজাফর বিন মুসিন দলিল পেশ করেছেন মানে পুরো ডবল স্ট্যান্ডার্ড আমরা যদি সাহাবা একরামের বিশুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা দলিল পেশ করি সেটা জাল হয়ে যায় আর ওনারা ওনাদের মতের পক্ষে তাবেহীনদের কথা দ্বারাও দলিল দেন আবার এর সনদে কি রয়েছে শেখ আলবানির তাকে অনুযায়ী এই সনদ জাল প্রিয় দর্শক আপনারা

তাহলে দ্বিতীয় আকাতে তাশাহুদের জন্য বসবেন না এ দলিল আনতে গিয়ে তিনশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় একটি হাদি চেনেছেন আন আউতা ইন আননাহু কান আ ইউ তেরু বিশাল আসিম লেয়া জিরিসু ফি ইন্না ও লা ইয়ে দাসাহাদু ইল্লাহ পৃষ্ঠায় আতা রাদী আল্লাহ লিখেছেন মূলত রাহি মহাল্লাহ আতা রাহি মাহল্লাহ তিন রাকৎ প্রীতির পড়তেন কিন্তু মাঝে বসতেন না এবং শেষ রাকাত ব্যতীত তাশাহুদ পড়তেন না এরপর বারোশো নং টিকা দিয়েছেন 1287 দিয়েছেন মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 1100 তো আমরা দেখেছি প্রত্যেক হাদিসে শেখ বুজাফর বিন মুসিল কোন দলিল উল্লেখ করার পর উনি কি করেন তাহকিক পেশ করেন যে হাদিসটি সহিহ নাকি যঈফ সনদে কোনো সমস্যা আছে কিনা তাহকিক পেশ করতে গিয়ে উনি অনেক খেয়ানত করেছেন সেটা আমরা দেখিয়েছি কিন্তু মজার কথা হলো এখানে উনি ওনার দলিলের পক্ষে কোনো তাহকিক পেশ করেননি শুধু এতটুকু লিখেছেন যে মুস্তাদাকে হাকিম হাদিসটি আছে এই হাদিসটি সহি এই হাদিসটি জয়ীফ নাকি এই হাদিসটি জাল এই হাদিসের সনদে কোন রাবি বর্ণাকারীতে সমস্যা আছে কিনা এ বিষয়ে শাহ মুজাফর বিন মোসেন ইচ্ছাকৃত ভাবে এড়িয়ে গিয়েছেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে মুস্তাদাকে হাকিমের সনদটি প্রথমে পড়ে শোনাই মুস্তাদাকে হাকিমের সনদ হল হাদ্দাসানা মোহাম্মদ আলহুবন হানি ইমাম হাকিম নিশাপুরি হাদিসটি বর্ণনা করেছেন মোহাম্মদ ইবন সোয়ালেহ বিন হানি

আন মুসলিম ইব্রাহিম তিনি রাওয়াত করেন মুসলিম ইব্রাহিম আমরা যেটা দেখেছি এই রেওয়ায়ত হাসাদ ফজল মুসলিম ইব্রাহিম থেকে করেছেন ওয়ান হুবনু সাহিদ তার থেকে রেওয়ায়ত করেছেন ইবনু সাহিদ তারপর বলেন কাল আবুল হুসাইন উবনুল মুনাদি আবুল হাসাইন মোনাদি বলেন আকসার নাস আনহু মানুষ তার থেকে অনেক হাদিস বর্ণনা করত সুম্মান কাসাফা এরপর মানুষের কাছে তার অবস্থা সুস্পষ্ট হয়ে গিয়েছে ফাতরাকুহু তার থেকে মানুষ কি করেছে রেওয়ায়ত ছেড়ে দিয়েছে ও হারি ও হাদিস হবে এবং তার থেকে যে হাদিসগুলো মানুষ বর্ণনা করেছে সে হাদিসগুলো মানুষ ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলে দিয়েছে মানে তিনি একজন পরিত্যাজ্য বর্ণাকারী হওয়ার কারণে মানুষ তার হাদিস পরিত্যাগ করেছে এবং তার থেকে যে হাদিসগুলো লিখেছে সবগুলো কি করেছে ছিঁড়ে লন্ডমন্ড করে পরিত্যাগ করে দিয়েছে এখানে এক নম্বর ঠিকায় মহাত্মিক লিখেন

আলোচনা করতে গিয়ে আলবানি রহিম আল্লাহ বলেন ওয়াহাদা মজুন জাহিরুল বজাই যে হাদিসটি জাল জাল হওয়া একদম সুস্পষ্ট আফাতুহু আলবু সরানি এই হাদিসের সমস্যা কি আলবু সরানি তিনি কে ও ইসমু আল হাসান আব্দুল ফজল আব্দুল সাম আল জাফরানি এ হাসান আব্দুল ফজল যিনি এই হাদিসের বর্ণাকারী ওয়াহুয়া মাতরুকুন তিনি হলেন মাতরুক কামাফিল আনসাব ও লোবা বগাইরিমা যেমনটা আনসাব লোবা বগ অত্যান্না কিতাবাদিতে রয়েছে তাহলে এই হাসান আব্দুল ফজলের কারণে সিলসিলাতুল আহাদি জয়ীফা তিন হাজার আটশো সত্তর নম্বর হাদিসকে আলবানি রহমাল্লাহ জাল বললেন এই একই বর্ণাকারী থাকার কারণে সিলসিলাত আজিজ জয়ীফার এত নম্বর হাদিসটা যদি জাল হয় তাহলে আলবানি রহিমাল্লাহর তাহাকে অনুযায়ী যে হাদিস দ্বারা আতাইব আবির রহিমাল্লাহর যে বর্ণা দ্বারা শেখ মুজাফর বিন মুসিন দলিল দিয়েছেন সে হাদিস অবশ্য অবশ্যই জাল আর এ হাদিস যদি জাল না হয় তাহলে আলবানি রহিমাল্লাহর তাহাকে ঠিক নয় চতুর্থ নম্বর কথা হলো প্রিয় দর্শক আমরা ওটুকু শুনবো ওটুক বাদ দেবো না কাটছাট কিছু করব করবো না প্রথম আপনারা সুপ্রিয় শ্রোতা মন্ডল শুনেছেন আমি ধারাবাহিক পর্যায়ে তার আলোচনা করবো আপনাদের বোঝার সুবিধার্থে যে তানকিত গুলো করেছে অভিযোগগুলো করেছে আমি সংক্ষিপ্ত পরিসরে বলে যাই প্রথম যে আতাবিন আবির তার আমল বর্ণনা করছে মুসাইকলা হাকেম এগারোশো বিয়াল্লিশ নম্বর হাদিসে আতাবিন আবির আবাদ কী বর্ণনা করছেন তিনি মানে তিনার যে মানে বেতের সলাদ তিনি পড়তেন কিভাবে তিনি টানা তিন ডাকাত পড়তেন মাঝখানে তিনি বসতেন না যেমনটা হানাফিরা পরে তাদের বিরুদ্ধে চলে গেছে হাদিসটা টানা তিন ডাকাত পড়তেন মাঝখানে তিনি বসতেন না এবং শেষ বৈঠক ছাড়ে তিনি তার শাহুদ তার আত্মাহতোর বৈঠকে বসতেন না এ হাদিস আহলে হাদিসরা পেশ করছে এবং এটাকে সহি মনে করে পেশ করে এবং মুজফর হোসেন তিনিও পেশ করেছে এমনকি আমার একটি বই আছে দেখবেন তিন বছর আগেকার লেখা বইটা আহ্লা হাদিস হানফিম আজাব ইকতাল আপনির পৃষ্ঠা নম্বর অষ্টআশি হাদিস নম্বর পাঁচে আমিও দলিলটা নিয়ে এসেছি এবং আমিও এই হাদিসে হুকুম লাগিয়েছি হাসান মানে হাদিসটা সহি তো এই এখন আমাদের ভাই রেজাল করিম আবরা তিনি এটাকে প্রাণপণের চেষ্টা করছে হাদিসটাকে জাল বানানোর জন্য তার জন্য কিছু অভিযোগ করেছে হাস্যকর অভিযোগ এই অভিযোগটাকে আজকে আপনাকে বলতে চাই সংক্ষিপ্ত পরিসারে এটাকে বলা হয় উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানো কারণ তার যে অভিযোগ তিনি বলছেন যে এই মুস্তাদ আল হাকেমে যে রাবিরপুরে তানকিদ করেছে তার নাম হচ্ছে হাসান বিন তার নাম তিনি বলছেন হাসান বিন ফজল এই রাবির ওপরে তিনি আপত্তি করেছেন এবং এর জন্য নিসারুন মিজান থেকে ইমাম জাহাবীর কিছু কল নকল করেছেন করে তাকে তার হাদিস গ্রহণ করা যাবে না তার লেখা হাদিসকে সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং তার একটা যুক্তি যে আলবানি রহমা সিলসিলা হাদিসে জয়ীফ আল মজুয়াতে তিন হাজার আটশো নম্বর হাদিসে আলোচনা করতে গিয়ে এই হাসান বিন ফাজলের কারণেই একটা হাদিসকে জয়ীফ তথা মৌজু বলেছে জাল বলেছে তো এখন তাহলে এই আতাবিন আবিরাবার এই তিন ডাকাত বেতের যে পদ্ধতির যে হাদিস এসেছে সেক্ষেত্রে তো একই দাবি আছে তার দাবি তাহলে এই হাদিসটা কেন জাল হবে না কিন্তু আলোচনার শুরুতে কি বলেছেন যে আলবানী রহমাল্লা তাহাকিক অনুযায়ী মুজফর বিন মোহাসেন যে হাদিস পেশ করেছে আতাবিন বিন আবির থেকে এই হাদিসটা জাল আমি আবরার সাহেবকে চ্যালেঞ্জ করব আলবানী রহমুল্লাহ থেকে প্রমাণ দেন যে আতাবিন বিন আবির এই বেতের সংখ্যা নিয়ে যে বর্ণনাটা এসেছে মুস্তাক আল্লাহ হাকিমে হাদিসকে আলবানী রেম্লাহ জাল বলেছে কোথায় বলেছে জাল তো কথা জৈব কোথায় বলেছে এটা দেখান চ্যালেঞ্জ করলাম কেন তিনি আলোচনা করছেন যে আলবানী রহমল্লাহ তাহাকে কোনো যে হাদিস জাল আলবানী কথা হাদিসটাকে জৈব বলে জাল বলেছে প্রথম চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ আমরা করছি যে হাদিসের এই চোদ্দোশো বছরের ইতিহাসে এই আতা আবির আবার এই হাদিস বেতের সংক্রান্ত তিন ডাকাতের যে পদ্ধতি এই হাদিসকে পৃথিবীর কোন মহাদিস জৈব বলেছে জৈব চাইছি জাহাল মৌজু পরে আপনি তো জাল দাবি করেছেন আমি জৈব চাইছি কে জৈব বলেছে হ্যাঁ জাফর আহমদ থানবি আহনাফি একজন মুকাল্লিদ তার কথা দেবেন না আপনি দেবেন মহাদ্দিসদের কথা যে কে বলেছে আপনাকে চ্যালেঞ্জ করলাম একটা দলিল দেন তিন নম্বর যে তিনি আরেকটা কালাম করেছেন আমি সে বিষয়ে আলোচনা করব এবার আসেন আসলে আমি কেন বললাম যে এই আ আবরার সাহেব তিনি উদুর পিন্ডি বুদুর ঘরে চাপিয়েছেন আসলে আপনারা অনেক মনে করতে পারেন আবরার সাহেব বড় মুক্তি মুজফরবিন মোহসেন সাহেবের বইয়ের ভুল ধরে সিরিজ ভিডিও বানাচ্ছে অল্লাহি আল্লাহর কসম একটা ভুল যতগুলো ধরেছে এটা একটাও আবরার নিজে তাকিক করে ধরেনি এটা সেম হুবহু কপিরাইট বইয়ে আছে আর সঙ্গে সঙ্গে এসে মুখস্থ করে সে আরবি আউরে চলে যাচ্ছে এই দেখেন দেখেন কোথা থেকে পেয়েছে বইটার নাম হচ্ছে দলিত নামাজে মাসাইল মৌলানা আব্দুল মাতিন সাহেবের লেখা পৃষ্ঠা নাম্বার তিনশো গ্রন্থাকার বাইশ নম্বর অধ্যায় টেনে এই অভিযোগটা করেছে আসলে আবরার পড়াশোনা করেনি আপনারা ভুল ভাববেন যে আবরার মনে গবেষণা করে ভুল ভুল হচ্ছে না আবরারের তাহাকিক এটা না এবং যতগুলো এপিসোড করেছে একটাও আবরারের তাহকিক না আমি বলে দেবো যে কোথা থেকে চুরি করা আসলে এটা আব্দুল মতিনের দলিল সহ নামাজের মাসালা পৃষ্ঠা নাম্বার পাঁচশো আটষট্টি থেকে জাস্ট কপি আর পেস্ট আর এই আব্দুল মতিন সাহেবের এই অধ্যায়টা আসলে আব্দুল মতিন সাহেব রেখে নেই বাংলাদেশের তাহিদুল মাওলা আরেকজন মুকালদি তিনি রচনা করেছেন তিনি লিখেছেন তিনি এখানে যে যে জিনিসটা ভুল করেছে আবরা সেটাই ভুল করেছে মানে তিনি তাহাকে করতে গিয়ে এই মৌলানা বিশেষ করে এই তামিদুল মৌলা তিনি যে গর্তে লাভ মেরেছেন আর এই আবরার সাহেব একই গর্তে লাভ মেরেছে আসেন কোন গর্তে লাভ মেরেছে সংক্ষিপ্ত পরিসরে বলে দিই আসলে হয়েছে কি জানেন এই যে মোস্তাদ আল হাকিম এগারোশো বিয়াল্লিশ নম্বর হাদিসে দেখবেন আবরার বলেছে রাবির নাম কি যা অভিযোগ করছে তার নাম হাসান বিন ফজল আমি চ্যালেঞ্জ করলাম এই হাসান বিন ফজলকে হাসান বিন ফজলকে তিনি ধরে নিয়েছেন কি হাসান বিন ফজলের উপরে দিয়ে অভিযোগ করছে কেন জানেন কেন হাসান বিন ফজল নামের কয়েকজন রাবি আছে আর গুরুত্বপূর্ণ পয়েন্ট যারা আপনারা তাহকেক সম্পর্কে একটু জানেন যারা রিজাল শাস্ত্র নিয়ে পড়েছেন তারা জানেন আসলে এই হাকেমের মধ্যে যে সনদ আছে হাসান বিন ফজল এটা আসলে হাসান বিন ফজল নয় চ্যালেঞ্জ করলাম এটা হাসান বিন ফজল নয় এটা হবে হোসাইন বিন ফজল হাসান বিন ফজল রেজাল করিম আবরারের দাবি আমার দাবি হুসেন বিন ফজল হুসেন বিন ফজল আছে তার সম্পূর্ণ নাম যদি আমরা দেখতে যাই তা হুসেন বিন ফজল আল বাজলি আল বাজালি আল বাজালি হাসান বিন হুসেন বিন ফজল আল বাজালি ইনি হচ্ছেন মূলত এই আতা বিন আবির বিশেষ করে বেতের নামাজ বর্ণনা করার রাবি আর এই রাবিকে এই আবরার সাহেব এবং তামিদুল মৌলা বানিয়ে দিয়েছে হাসান বিন ফজল কথা কি বুঝতে পারছেন মূল রাবির নাম হচ্ছে হুসাইন বিন ফজল যিনি মানে এ তিন ডাকা তারাবির এই অংশটা বর্ণনা করেছে আর এই আবরাজ সাহেব তিনি করে দিয়েছেন হাসান বিন ফজল কেন করেছেন এটা করার মূল কারণ হচ্ছে এটা মুস্তা আল হাকিমের এগারোশো বিয়াল্লিশ নম্বর হাদিসে শুধু হাসান বিন ফজল আছে আর হাসান বিন ফজলকে ধরে নিয়েছে হাসান বিন ফজল তিনি দেখবেন ইবারত পড়তে গিয়ে তিনি বলেছেন যে যে সেটা বলেছে এবং আমি যে দলিলটা দিলাম যে আসলে মুসাইল হাকেমে হাসান বিন ফজল নয় এটা হুসাইন বিন ফজল আমার দলিল কি আমি আপনাকে দলিল দিচ্ছি কয়েকটা দলিল তার মধ্যে ইমাম বাহাকির মহল্লা তিনি এই হাদিসটাকে সেম সনদে সেম মতনে তিনি নকল করেছেন সোলকুবরাল বাহাকি হাদিসনাথ চার হাজার আটশো নয়ে এবং এখানে তিনি যে রাবিন নাম দিয়েছেন হুসাইন বিন ফজল হাসান বিন ফজল নয় এটা মুস্তাদ আল্লাহ হাকেমের পিনট্রেক মিস্ট্রেক এর জন্য আমি একাধিক দলিল দিতে পারব আর আমি যে দাবি করছি এটা খণ্ডন করে একটা ভিডিও বানাতে বলেন ইনশাল্লাহ পারবে না তারপরে দেখেন এই হাদিসটাই ইমাম বাইহাকি তিনি আরও নকল করেছেন তার মধ্যে ইমাম বাইহাকির খিলাফিয়াত হাদিসনাথ দু হাজার পাঁচশো ছত্রিশ এবং ওয়াল আসার হাদিস নাম্বার পাঁচশো আটচল্লিশে এই মূল রাবি হচ্ছে হুসাইন বিন ফজল আর আবরার সাহেব যার ওপরে তাকিক ঝেড়েছেন তার নাম হচ্ছে হাসান বিন ফজল দুটো রাবি আলাদা উদুর পিন্ডি বুদুর ঘাড়ে আছে হা হুসেন বিন ফজল আর পড়ছে এসে হাসান বিন ফজল কেন মুস্তা আল হাকিমের যে মাক্তায় সামলাতে যে সংস্করণ এসেছে ওখানে একটু মিস্টেক হয়েছে ওখানে হুসেনকে হাসান করে দিয়েছে একটা ইয়ার নুক্তাবাদ পড়ে গেছে তার জন্য এই ভুলটা প্রথমত করেছে তার জন্য আমি চারটে দলিল দিলাম কেননা সেম এই হাদিস এই সনদ এই মতন ইমাম বাইহাকি কুবরা কুবরাল বাইহাকি হাদিস না চার হাজার তিনি হুসেন বিন ফজলের কথা উল্লেখ করেছে এই হুসেন বিন ফজলকে হুসেন বিন ফজল আল বাজালি আর এই আবরার সাহেব যার উপরে অভিযোগ করেছে তার নাম কি জানেন তার নাম হচ্ছে যে হাসান বিন ফজল বিন আসামিহ আসামিহ ইমাম আলবানির মহল্লা তার সংক্ষিপ্ত নাম বলতে গিয়ে তিনিও পড়েছেন দেখবেন বুসরানি এই বুসরানির মূল নাম হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হাসান বিন ফজল আর সামি কিন্তু এখানে মূল মিস্টেক গলত করেছে এটাই যে একই ধরনের রাবিন নাম দেখে উল্টোপাল্টা করে দিয়েছে এটাকে বলা হয় উদুর বুদুর ঘাড়ে পয়েন্ট নাম্বার দুই এখানে দেখেন যে আমাদের দাবি যে মুস্তাক আল হাকিমের যে হাদিস আতা বিন থেকে এসেছে তারা যে রাবির ওপরে অভিযোগ করছে সে হাসান বিন ফজল কিন্তু আসলে সোন বাই হাকি সহ অন্য গ্রন্থে একই সোন একই মতন এসেছে তার নাম হুসেন বিন ফজল দুটো রাবি আলাদা আবরার সাহেব যদি একটু তাখরিজ করতেন শুধুমাত্র দলিল নামাজের মাসাল বইটাকে গটগট করে মুখস্ত করে যদি না আওড়াতেন তাহলে তিনি ভুলটা করতেন না একবার যদি নিজে একবার মাক্তায় সামলাতে গিয়ে একটু তাকরিস করতে দেখিত আসলে কি আছে এই হাদিসটা কে কে বর্ণনা করেছে কোন কোন গ্রন্থ আছে তাহলে বোঝা যেত আমি চ্যালেঞ্জ করলাম এটা ভিডিও একটা বের করে দেখাক আমাদের খণ্ডনে ভিডিও বের করে দেখাক যে আমি বললাম যে আসলে মূল রাবি হচ্ছে হুসাইন বিন ফজল এটা হাসান বিন ফজল নয় আমাদেরকে দলিল দিক ইনশাল্লাহ পারবে না তারপরে দেখেন এখন বলতে পারেন তাহলে আল্লামা নাসিন আলবানীর সিলসিলা হাদিসে জৈফ আল মৌজুয়া তিন হাজার আটশো নম্বর হাদিস থেকে আলবানি যে জৈফ বলেছে এবং মৌজু বলেছে তাহলে আলবানির মোল্লা বলল কেন ভাই আলবানির মোল্লা কার উপরে তানকিত করেছে হুসেন বিন ফজলের উপরে না হাসান বিন ফজলের উপরে আলবানি রহমুল্লাহ তিনি যার পরে তানকিদ করেছে অভিযোগ করেছে তিনি নাম হচ্ছে হাসান বিন ফজল তো হাসান বিন ফজল তো জয়পুর আবি অস্বীকার স্বীকার করলো কিন্তু আমাদের যে হাদিসের সনদের তো হাসান বিন ফজল নেই আছে হুসাইন বিন ফজল এর জ্বলন্ত প্রমাণ দেখিলেন আলবানি রহমাউল্লাহ তা সিলসা হাদিসের সহিয়া সপ্তম মানে সাত নম্বর খণ্ডের দুশো চুরানব্বই নম্বর পৃষ্ঠা মাত্রায় সামলা সংস্করণ তিনি দেখবেন এখানে হুসাইন বিন ফজল আল বাজানি একে আল তাকে নিয়ে এসেছেন এ হুসেন বিন ফজলকে নিয়ে এসে তার হাদিসকে তিনি সহি বলেছে তার মানে বোঝা গেল আলবানি রহমাল্লা নিকটে দুইজন দাবি একজন হচ্ছেন হাসান বিন ফজল হাসান বিন ফজল একে সিলসিলা হাদিসের জৈফা হাদিস তিন হাজার আটশো সত্তরে জাল বলেছেন আর হুসেন বিন ফজল একটা হাসান একটা হুসেন হুসেন বিন ফজলকে আলবানি রহমুল্লাহ নিজেই তিনি সিলসিলা হাদিসের সৈয়া সপ্তম খণ্ডের দুশো চুরানব্বই নম্বর পৃষ্ঠাতে তার হাদিস নিয়ে এসে তাকে সহি বলেছে মানে আলবানি রহমুল্লাহর কথাও আমাদের এই আবরার মুকাল্লিদ সে বুঝে নাই হাসানকে মানে হুসেনকে হাসান করছে হাসানকে হুসেন কো দিয়েছে দুই নম্বর ইমাম জাহাবি থেকে যে নকল করলেন যে তার হাদিস নাকি দেখার পরে সব ছিঁড়ে ফেলে দিয়েছিল এটার ব্যাপার কি আসলে ইমাম জাহাবির রেমল্লাহ তিনিও তিনি হাসান বিন ফজল উপরে অভিযোগ করেছে হুসেন বিন ফজলের উপরে অভিযোগ করেনি বরং হুসেন বিন ফজলের ব্যাপারে ইমাম মোল্লা এত চমৎকার কথা বলেছে আমি আরবি পড়বো না কেন আমার আরবিতে আপনারা ভুল ধরবেন দরকার নেই শুধুমাত্র রেফারেন্সটা দিচ্ছি লিসানুল মিজান দ্বিতীয় খণ্ডে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠে ইমাম জাহাবি হুসেন বিন ফজল এই হুসেন বিন ফজলের ব্যাপারে লিখছে আল্লামা লিখছেন মুহাদ্দিস আল মুফাসির মানে এতগুলো লকআপ দিচ্ছে একটা হচ্ছে আল্লামা ছিলেন কে হোসেন বিন ফজল যেটা আমাদের মানে বেতের নামাজের রাখাতে যে বর্ণনাকারী তাকে বলছে আল্লামা ছিলেন মুহাদ্দিস ছিলেন মুফাসিদ ছিলেন ইমাম ছিলেন ইমাম পর্যন্ত বলেছে হাদিসের জন্য ইমাম মুহাদ্দিস, আল্লামা এতগুলো ডিগ্রি কার আতাবিন বিন থেকে বেতের নামাজের যে তিন ডাকাত বর্ণনা করেছে এই রাবির ব্যাপার ইমাম যাহাবি বলেছে তার মানে আপনি দেখছেন উনি যে গ্রন্থ থেকে রেফারেন্স দিয়েছে সেগুলো থেকে আমি প্রমাণ করলাম প্রথম যে মুস্তাকা হাকেমে আবরার বলছে হাসান বিন ফজল চ্যালেঞ্জ করলাম হাসান বিন ফজল এটা ভুল মূল রাবির নাম হচ্ছে হোসেন বিন ফজল যেটি ইমাম হাকি তিনি লিখেছেন তার খিলাফিয়া তিনি এসেছেন সেন কুবরাতে নিয়ে এসেছেন এবং আরও অনেকগুলো গ্রন্থে নিয়ে এসেছেন এমনকি আরও আশ্চর্য হবেন ইমাম হাজার আসকালানি ফতুল বাড়ি ফতুল বাড়ির মধ্যে নবম খণ্ডের একশত তেরো পৃষ্ঠায় আতাবিন এ আতাবিন আবি রবার এই হাদিসটা নিয়ে এসেছেন হুসেন বিন ফজলের সূত্রে মুসলিম বিন ইব্রাহিম থেকেই আছে ভালোভাবে দেখে নেবেন ইমাম হাজার আসকালানি তিনিও হুসেন বিন ফজল করেছেন হাসান বিন ফজল নয় ইমাম জাহাবি আল মুহজ্জাব হাজার দুইশো বাহাত্তরে তিনিও এখানে হুসেন বিন ফজলের কথা এনেছেন হাসান বিন ফজল নয় তাই এটা কোনোভাবে হাসান বিন ফজল নয় বরং এটা হুসেন বিন ফজল আর হুসেন বিন ফজলকে ইমাম জাহাবীর রমল্লা তিনি লিসানু মিজানের মধ্যে বলে দিয়েছেন হচ্ছেন ইমাম তিনি মুহাদ্দিস তিনি মুফাসির তিনি ইবাদতগুজর বান্দা ছিলেন ইনহার ব্যাপারে কোনো অভিযোগ নেই আর আলবানের রেমাল্লাহ সুলসলা হাদিসে সপ্তম সপ্তমখন্ডের দুশো চুরানব্বই নম্বর পৃষ্ঠাতে হোসেন বিন ফজলের হাদিসকে আনার পরে তিনি সহি বলেছেন আর হাসান বিন ফজল আবরাজ যেটাকে বুঝে নিয়েছে উদুর পিন্ডি বুদুর ঘরে ওই রাবি সম্পূর্ণ আলাদা মানে না চিনতে পেরে যে ব্যক্তির রাবিকে চিনতে পারে না যে আসলে কেউ মানে একই ধরনের রাবি দেখেছে একটু তাকরিস করলে তো পেরে যান ভাই একটু যদি পান তাহলে তো পেয়ে যান আরও আপনাকে দলিল দিয়ে দেখেন ইমাম হাকেম মুস্তাদিক আল হাকিমের মধ্যেই স্বয়ং ইমাম হাকেম রেমহল্লা তিনি এই হুসেন বিন ফাজল থেকে অনেক হাদিস এসেছে কমপক্ষে পঞ্চাশের অধিক হাদিস এসেছে এবং প্রত্যেকটা হাদিসের যখনই ইমাম জাহাবি রহমল্লা তাহাকিক করতে গেছে হোসেন বিন ফজলের প্রত্যেকটা হাদিসে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তিনি সহি লাগিয়েছেন কখন লেগেছেন শারতে বুখারি কখন লেগেছে শারতে মুসলিম এইভাবে তিনি প্রত্যেকটা হাদিসে ইমাম হাকিমও সহি বলেছে ইমাম জাহাবিও সেই বলেছে কোন দাবিকে হুসেন বিন ফজল হোসেন বিন ফজল কয়েকটা দলিল দিয়ে দেখেন প্রথম ইমাম হাকিমের মুস্তদাকের হাকিম হাদিস নম্বর ছয়শো বিরাশি হাদিস নম্বর দু হাজার ছয়শো তিরিশ হাদিস নম্বর দু নয়শো চুরানব্বই পাঁচশো তেষট্টি হাদিস না তিন হাজার পাঁচশো পঁচাত্তর হাদিসমাতশো পঞ্চান্ন তিন হাজার সাতশো বিয়াল্লিশ হাদিস না তিন হাজার আটশো তেরো হাদিসমাত তিন হাজার আটশো পঁয়ত্রিশ হাদিস না তিন হাজার আটশো ছিয়াত্তর প্রত্যেকটা জায়গায় স্বয়ং হাকিম যে গ্রন্থ নিয়ে আলোচনা হচ্ছে ওই গ্রন্থের মধ্যেই হুসেন বিন ফজলের হাদিস নিয়ে আসার পরে এবং হাকেমও সহি লাগিয়েছে হুকুম ইমাম জাহাবির রহমাল্লা তালিক করতে গিয়ে তিনও হাদিসটাকে সহি লাগিয়েছেন তা হাসান বিন ফজল আর হুসেন বিন ফজল আমাদের আবরা সাহেব গুলিয়ে ফেলেছে এর কাছ থেকে তাহাকিক নিবেন যে রাবিকে চিনতে পারে না মানে রাবিকে চেনার যাদের যোগ্যতা নেই এটা তো আমার তাহাকিক আমি কোনো জায়গা থেকে আমার আসলে কোনো উস্তাদ নেই আমি শুধু জাস্ট ঘেঁটেছি এবং আমি বলছি উনি এখান থেকে আমাকে আমার এই ভিডিওর একটা জবাব দিক যে আমি যেই তাহাকিক দিলাম এই তাহাকিক ভুল কি উনি বের করতে বলেন ইনশাল্লাহ তিনি বের করতে পারবেন না কেননা আমি এখানে কয়েকটা কথা আপনাকে না বললেই নয় কেন হাসান বিন ফজল থেকেই ঠিক এই মুসলিম বিন ইব্রাহিমের হাদিস ও মুস্তাকাল হাকিমে বর্ণনা হয়েছে এবং দেখেন সবচেয়ে বড় কথা কি জানেন আতা আবি আবাদ যে হাদিস নামে এত আলোচনা করছে আতা বিন আবির কে জানেন ইনি ইমাম বুখারুর রহম সরি ইমাম আবু হানিফ রহমল্লা তার উস্তাদ আজকে আতাবিন বিন আবির আবাদ তিন ডাকাত বিতের নামাজ পড়তেন সহি সনদে প্রমাণিত কিন্তু এই হাদিসটাকে জাল বানানোর অপচেষ্টা রেজাল করিম আবরার নিজের পণ্ডিত্ব দেখাতে গিয়ে আতাাবিন আবিরবা ইমাম আবু হানিপাহর উস্তাদ তিনি আমাদের মতো বেতের পড়তেন কিন্তু আজকে আমাদের হানাফি মুকল্লিদ ভাইগুলো আজকে আমরা যেভাবে সেই সূত্রে প্রমাণিত যে বেতের তরিকা আতাবিন আবিরাবা থেকেও প্রমাণিত হানাফি ভাইরাসকে মানতে চায় না ইমাম আবুহনিপাহ উস্তাদ গ্যাসকে নিক্ষেপ করে দিচ্ছি ইমম আবনীপা রে মোল্লার উস্তাদের হাদিসকে জাল বলছে আমি আশ্চর্য হলাম আমি চ্যালেঞ্জ করেছি তিনটা প্রথম চ্যালেঞ্জ যে আল্লামান নাসরুদ্দিন আলবানি রহমুল্লাহ মুস্তিক হাকিমের আঁতাবিন আবিরাবারি হাদিসকে কোন গ্রন্থে জাল বলেছে জাল তোদের কথা জৈব একটা প্রমাণ দেন দুই মুস্তিক হাকিম সোম কুবরাল বাহাকির যে রাবে এসেছে মূলত সেই রাবের নাম হচ্ছে হোসেন বিন ফজল আলবানি রহমান তার হাদিস এতগুলো তাহকিব করেছে হোসেন বিন ফজলকে আলবানি রহমাল্লা কোথায় জৈব মৌজু বলেছে একটা দলিল দেন তিন নম্বর গোটা বিশ্ব জগতের মধ্যে চোদ্দশো বছর হয়ে গেল এই মুস্তাকাল হাকেমের আতাবিন আবির আবার এই হাদিসের উপরে কোন মুহাদিস জাল হুকুম লাগিয়েছে একটা প্রমাণ দেন জাল কে লাগিয়েছে থেকে খবরদার দেবেন না এটা বাদ দিয়ে একজন গ্রহণযোগ্য মহাদ্দ কথা নকল করবেন যে এ হাদিসকে জাল বলেছে আপনি জাল বলার কি এক আজি ব্যাপার মহদ্দিসদের কল পেশ করেন যে হাদিসকে অমুক মহদ্দিস জাল বলেছে আপনি তো সবসময় বলেন যে অমুক হয়ে সহি বলেছে অমুক মহদ্দেশ সহি বলেছে অমুক গ্রন্থে অমুক গ্রন্থে তো এ হাদিসকে আপনি যে জাল বললেন কে আপনি কে হাদিসকে জাল বলার একটা মহাদিশের কথা নকল করেন চ্যালেঞ্জ করলাম দিতে পারবে না বরং এটাকে বলা হয় উদুর পিন্ডি বুদুর ঘরে নিজেই হাদিসের রাবিকে চিনতে না পেরে আরেকজনের উপরে কাদের ভর করেছে মানে একটা সহি সূত্রে হাদিস যেহেতু হানাপিমাজাহের বিরুদ্ধে চলে গেছে আবরার সাহেব হাদিসটাকে জাল প্রমাণ করার জন্য তার মাথায় কাজ করেনি এই হুসেন বিন ফজলকে হাসান বিন ফজল করে দিয়েছে সুব্রেশ মণ্ডলী আমরা ধারেক পর্যায়ে আরও আসবো ইনশাল্লাহ খুব লম্বা করব না ছোটো ছোটো ভিডিও আকারে আপনাদেরকে দিতে থাকবো আপনারা পরের এপিসোড দেখবেন যে আবরার সাহেব এবং তার উস্তাদরা কিভাবে এক হাদিসের হুকুম আর এক হুকুমে লাগিয়ে দেয় ইনশাআল্লাহ আমরা ধারেক পর্যায়ে আসবো আজকে মতো এতটাই ওমা আলাইনা আলাই না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি